Hello, Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. Welcome to Nasir's Club. This is Nasir once again before you, and who will teach you the comparison, get up and wake up. Priyo shikhatira, ajker ei video te amra shikhte cholechi utha. Utha bolte utha onek gulo ingreji royeche. Jemon kono kichu ek jayga theke onno jaygate uthe niye giye rakha. Tarpore hocche ghum theke utha. এরপরে হচ্ছে কোন জায়গা থেকে আরেকটি জায়গাতে ওঠা সো আমরা আজকে জাস্ট ওয়েক আপ এন্ড গেট আপ নিয়ে আলোচনা করব সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সো গেট আপ যার অর্থ হচ্ছে ওঠা ওয়েক আপ তার অর্থও হচ্ছে ওঠা সো গেট আপ মানে হচ্ছে শারীরিক ভাবে উঠে সোজা হয়ে দাঁড়া গেট আপের অর্থ হচ্ছে শারীরিকভাবে উঠে সোজা হয়ে দাঁড়া এটাকে বলা হয় গেট আপ মানে উঠো বা রেডি হও এই ধরনের সেন্সের ক্ষেত্রে আমরা গেট আপ ইউজ করি ওয়েক আপ এর অর্থ হচ্ছে উঠা সো এই উঠা হচ্ছে তোমরা যে ঘুমিয়ে থাকো মানে অবচেতন অবস্থায় থাকো সেই অবস্থা থেকে তোমরা যখন ঘুমটা ভাঙে তুমি যখন সব কিছু দেখো জ্ঞানটা চলে আসে হুঁশ বুদ্ধি চলে আসে এই যে এই উঠাটাকে বলা হয় ওয়েক আপ সো গেট আপ হচ্ছে কোন এক জায়গা থেকে আরেক জায়গাতে উঠা অথবা সোজা হয়ে দাঁড়া বা রেডি হওয়া এই ধরনের সেন্সের ক্ষেত্রে গেট আপ ওয়েক আপ হচ্ছে চোখ ক্লোজ করে আছি ঠিক ক্লোজ করা অবস্থায় আমি ঘুমিয়ে আছি এখন আমি ঘুম থেকে জাগলাম উঠলাম সেক্ষেত্রে আমরা ওয়েক আপ ইউজ করব কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমি সকাল ছয়টায় জাগি মানে আমি সকাল ছয়টায় উঠি এই জাগা বলতে কী বোঝায় জাগা বলতে ওপেন আইজ মানে চোখটাকে খুলি তারপর 10 মিনিট পরে উঠি এই সেন্টেন্সটি থেকে তোমরা বুঝতে পারছো যে প্রথম অবস্থায় ঘুমটা আমার ভাঙে প্রথম অবস্থায় আর ঘুমটা ভাঙার পরে কিন্তু আমরা অনেক সময় 10 মিনিট 20 মিনিট ফেসবুক চালাই ইউটিউব চালাই নাসিস ক্লাবের ভিডিওগুলো দেখি তারপরে আমরা উঠে বিভিন্ন জায়গায় যাই সো এটা হচ্ছে ওয়েক আপ এটাকে এভাবেও আমরা বলি যে আমার সকাল ছয়টায় ঘুম ভাঙে মানে আমি সকাল ছয়টায় উঠি ঘুম ভাঙা আর জাগা উঠা সেক্ষেত্রে আমরা ওয়েক আপ ইউজ করছি এবং 10 মিনিট পরে উঠি ইংরেজি হচ্ছে আই ওয়েক আপ অ্যাট 6 o'clock মানে আমি 6টায় উঠি মানে ঘুম ভাঙি মানে ওপেন আইজ মানে চোখ খুলি দেন আই গেট আপ 6 মিনিটস লেটার মানে আমি তারপরে 10 মিনিট পরে উঠি আগে ঘুমটা ভাঙে এটা এক ধরনের ওঠার ক্ষেত্রে আমরা ওয়েক আপ ইউজ করছি এরপরে আমরা 10 মিনিট পরে উঠি বলতে রেডি হয়ে এই সেন্সের ক্ষেত্রে বা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করি এই ক্ষেত্রে আমরা গেট আপ ইউজ করি আমরা আরেকটি সেন্টেন্সে দেখতে পারি আমার ফোন বেজে উঠলো এবং আমি উঠলাম তার মানে হচ্ছে আমার ঘুম ভাঙলো তো প্রথম অবস্থায় তুমি রিং অ্যালার্ম সেট করে রেখেছো অ্যালার্ম বাজলো বাইরে বাইরে কথা হলো বাইরের কথা হলো না সাইলেন্টটা দাও সো প্রথম অবস্থায় হচ্ছে যে তুমি তোমার ফোনে তোমারই ফোনের কথা বলছি তোমার ফোনে রিংটোন দেওয়া আছে এখন সকালে সকাল ছয়টায় তোমার প্রথমে ফোন বেজে উঠলো বেজে ওঠার পরে কিন্তু তোমার ঘুমটা ভাঙলো রাইট তুমি কিন্তু ঘুম রিং বাজার সাথে সাথে কিন্তু একবারে উঠে দাঁড়িয়ে কোথাও যাচ্ছ এমনটা না প্রথমে তোমার ঘুম ভাঙার প্রসেসটা শেষ হয় সো তোমার ঘুম ভাঙে এক্ষেত্রে আমরা ওয়েক আপ ইউজ করব গেট আপ নয় তাহলে হচ্ছে কি মাই ফোন র্যাং আমার ফোনটা বেজে উঠলো অ্যান্ড আই ওক আপ মানে আমি তারপরে কি জাগলাম আমার ঘুম ভাঙলো বা আমি উঠলাম এই উঠলাম বলতে ঘুম ভাঙার কথা বলা হচ্ছে আমি উঠলাম তারপরে আমি আই গট আপ ফর গোয়িং টু ঢাকা ইউনিভার্সিটি তারপরে আমি কি ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি রেডি হলাম উঠে দাঁড়ালাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই গেট আপ অ্যান্ড ওয়েক আপ এই দুইটির মধ্যে যে কম্প্যারিজন তোমাদেরকে দেখালাম নিশ্চয়ই তোমরা এই কম্প্যারিজন থেকে বুঝতে পেরেছো যে ওঠার বিভিন্ন বিষয় রয়েছে ওঠার বিভিন্ন সিচুয়েশান রয়েছে এখন তোমরা কোন ক্ষেত্রে কোনটা ইউজ করবে নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও লাইক করে দাও আর কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে লিখে দাও আর নেক্সট কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও লিখে দাও ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম